প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। থ্রিডি টেক বাংলা প্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের ফোনে দেখবেন যে এটা বেশিরভাগ হয় শাওমি, রিয়েলমি এই জাতীয় ফোনে এটা হয়, হাই রিক্স ফিউচার এনাবল। এই নোটিফিকেশন যদি কখনো চলে আসে এবং আপনার ফোনে যদি আপনার ফোনের ফন্টগুলো যদি উল্টোপাল্টা লাগে, তাহলে এই প্রবলেম যদি আপনি কখনো ফেস করেন তাহলে কীভাবে সমস্যার সমাধান করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো গাইজ, বকবক না করে এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। সো গাইজ, এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে এসে একটি সেটিংস অফ করে দিলেই আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। এরপর আপনারা চলে যাবেন অ্যাডিশনাল সেটিংসে। অ্যাডিশনাল সেটিংসে আসার পর আপনারা অ্যাক্সেসিবিলিটি অপশনে চলে যাবেন। অ্যাক্সেসিবিলিটি অপশনে এসে একটু নিচে চলে যাবেন। নিচে চলে এসে দেখতে পারবেন যে হাই কন্ট্যাক্ট টেক্স, জাস্ট এটা ডিসেবল করে দেবেন। এটা ডিসেবল করে দিলে আপনার নোটিফিকেশন বার থেকে দেখবেন যে চলে গেছে হাই রিক্স ফিউচার এনেবল। এই নোটিফিকেশনটি চলে গিয়েছে এবং আপনার যে প্রবলেমটি সেটা সলভ হয়েছে। সো গাইজ, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।